অল্প সময় দেখতে দেখতে এশার আজান দিয়ে দিবি, এশার নামাজের পরেই বাংলাদেশের প্রখ্যাত আলোচিত এবং খুব নামি দামি পপুলার পারসন যারা আছে, দায়ী বক্তা, যাদের নামে লক্ষ মানুষের ঢল নামে, একটু এক নজর দেখতে আসে যে কেমন দেখতে মায়ার টানে, তিনি এখানে কথা বলবেন। যারা এখানে মাওলানা ইলিয়াসুর রহমান জিয়াদি হুজুরের আলোচনা শোনার জন্য আসছেন, এখনো যারা আসেন নাই, আল্লাহ পাক জিয়াদি হুজুরের কণ্ঠকে ইসলামের জন্য ভরপুর ভাবে কবুল করুন, বলেন আমি, এবং হায়াতের মধ্যে আল্লাহ বরকত দেন। আমরা যে যে লাইনে কাজ করি, এই লাইনটা যেন একটাই মাকসাদ হয়, কাকে খুশি করা, আল্লাহ। বলেন কাকে খুশি করা। আমাদের এই যে এখানে লেখা হয়েছে প্রধান আকর্ষণ, বিশেষ আকর্ষণ, তারপরে আবার এই অহংকার, আমাদেরকে গত কয়েকদিন আগে আমাদের দাউদুল হকের মুরব্বির আমাদেরকে ডাইকে বলছে যে তোমাদের নামের আগে অনেক অহংকারী নাম আসে। আমরা হুজুর কেমন অহংকারী নাম, আমি তো আবার বুজুর্গদের কাছে যাই জন দেই যে আমার মন খারাপ ধরা পড়ছে, সাজেদ আমি এ হুজুর কি হয়েছে হুজুর বলেন, মানে বুঝা বলে যে এটা মাফ হয়ে বলতে হয় না যে হুজুর আমার মাফ করে দেন, হুজুর কি হয়েছে হুজুর বলেন, কয় যে তোমাদের নামের আগে বলে যে তরুণ ওলামায়ে কেরামদের তারুণ্যের অহংকার এগুলো বন্ধ করতে বলবা, বলবা যে আল্লাহ পাক যারা এই ঘোষণা করে তারা যেন অহংকার না বলে এই কথাটা বলে যে মুসলিম উম্মার জন্য নিয়ামত, মুসলিম উম্মার জন্য যারা ভালো কথা বলতে পারে, যারা ভালো গজল গাইতে পারে, বা যারা ভালো আজান দিতে পারে, যারা ভালো লিখতে পারে, বলতে পারে, গাইতে পারে, হ্যাঁ, এটা তো নিয়ামত। এগুলো কি নিয়ামত? অহংকার কথাটা কেমন জানি হয়ে যায় না, অহংকার না। তা আপনারা আকর্ষণ দিচ্ছেন, এখন আপনারা চিন্তা করতেছেন যে কি জানি আকর্ষণ লাগে, আকর্ষণ টাকর্ষণ পিতার না, আমি মুরব্বীদের কথা কিছু নকল করে বলি, মাশাআল্লাহ আমার দিল বলতেছে যে এটা হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের মজলিস, আল্লাহ তাআলা এই মজলিসকে হক ভাবে ভরপুর ভাবে কামিয়াবি দান করুন, আবার বলেন আমি। অল্প সময় দেখতে দেখতে এশার আজান দিয়ে দিবি, এশার নামাজের পরেই বাংলাদেশের প্রখ্যাত আলোচিত এবং খুব নামি দামি পপুলার পারসন যারা আছে, দায়ী বক্তা, যাদের নামে লক্ষ মানুষের ঢল নামে, একটু এক নজর দেখতে আসে যে কেমন দেখতে মায়ার টানে, তিনি এখানে কথা বলবেন। এরপরে মহতারাম আল্লামা শেখুল হাদিস হযরতুল আলাম জোনায়েদ বাবুনগরীতে আমার বরকত মোলানিয়া, তিনি এখানে আসবেন। আপনারা কি চান না মাহফিলটা ভরপুর ভাবে কামিয়াবি হোক? একবার বলেন তো, ইয়া আল্লাহ, আজকে এখানে যত ওলামা কদম রাখবেন সকলকে আপনি কবুল করেন, জোরে বলেন আমিন, সকলের হায়াতের মধ্যে বরকত দেন, আর বলেন আমিন। এবার জিজ্ঞেস করতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন, একটু আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার না, আল্লাহ যে আমাকে আপনাকে এখানে আনছেন, আসতে পেরে খুশি না বেজার, একটু আওয়াজ দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ, না আওয়াজ হয়নি, আর একবার বলেন আলহামদুলিল্লাহ। এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, মাওলানা ফজল করিম ফারুকী সাহেব আমার ভাই, তো আমার পীর ভাই যিনি আমার নাম ঘোষণা করলেন, উনি আমার পীর ভাই, হাটাদুরি হজরতের সুযোগ্য খলিফা, মাওলানা জয়ানুল সাহেব, মাওলানা জিয়া ভাই, আপনি এখানে ওস্তাদ ছিলেন, মাশাআল্লাহ, আমার ভাই আমার জন্য অনেক কষ্ট করছে, অনেক কষ্ট করছে, হাটাদুরি হজরতের নেক নজর যেন আমার দিকে থাকে, অনেক পরামর্শ দিছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওলামাদের মেহনত যদি কোনো ওলামার জন্য হয়, এটা বড় নিয়ামত, কথা বলেন ঠিক কিনা? আর আমাদের এরকম ব্রড মাইন্ডেড হওয়া দরকার। আল্লাহ পাক আমাদের সকল তরুণ আলেম ওলামা সকলকে, বৃদ্ধ যার বয়স্ক কম বয়স সবাইকে যেন আল্লাহ তাআলা দ্বীনের জন্য এক এবং নেক করে দেন। যারা এখানে মাওলানা ইলিয়াসুর রহমান জিয়াদি হুজুরের আলোচনা শোনার জন্য আসছেন, এখনো যারা আসেন নাই, আল্লাহ পাক জিয়াদি হুজুরের কণ্ঠকে ইসলামের জন্য ভরপুর ভাবে কবুল করুন, বলেন আমি, এবং হায়াতের মধ্যে আল্লাহ বরকত দেন। আমরা যে যে লাইনে কাজ করি, এই লাইনটা যেন একটাই মাকসাদ হয়, কাকে খুশি করা, আল্লাহ। যারা বলেন কাকে খুশি করা,
আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমিন।